আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদ টিউটোরিয়াল। ফাহাদ টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। এই ভিডিওটা আসলে যে উদ্দেশ্যে করা মানে যে টপিকটা আমরা নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি ম্যাকলরিনস থিওরেম লেখা আছে ম্যাকলরিনের ধারা। তো এইটা এইচএসির ফার্স্ট পেপার ম্যাথমেটিক্স বইয়ে আগে ছিল এই ধারার সাহায্যে অনেক ফাংশনকে বিস্তৃত করতে বলতো কিন্তু গত কয়েক বছরের নতুন সিলেবাসে এই ধারাটা দেওয়া নাই বাট এই ধারার সাহায্যে কিছু ফাংশনের বিস্তৃতি এক্সপানশন আমাদের অঙ্ক করতে লাগে বিশেষ করে ডিফারেন্সিয়েশনের যে প্রথম চ্যাপ্টারটা লিমিট লিমিটের কিছু অঙ্ক করতে এই সিরিজগুলি দরকার হয় তো ওইটার ডিরাইভেশনটা আসলে বইতে নাই যে আমি একটু যদি বলতে চাই যে কোন সিরিজগুলি লাগে যেমন আপনারা জানেন যে ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ আছে এ টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ আছে তারপর লন ওয়ান প্লাস এক্স একটা সিরিজ আছে এই তিনটা সিরিজই মূলত আসলে লিমিটের অঙ্ক করতে গিয়ে প্রয়োজন হয় তো এইগুলি কিন্তু আমরা মুখস্থ রাখি এগুলি কিন্তু আমাদের সবার মুখস্থ আছে বাট এই তিনটা সিরিজের ডিরাইভেশনটা কিন্তু আমাদের বইতেও হবে দেওয়া নাই অনেকে জানেও না কীভাবে সিরিজটা আসছে তো সেইটা আজকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা ইল্লা বিল্লাহ যদি আল্লাহ চায় তো আর কি হ্যাঁ তো এইটা একটু দেখাবো আপনাদেরকে যে কীভাবে আসলে ই টু দি পর এক্সের সিরিজটা আসছে কিভাবে এ টু দি পর এক্স এর সিরিজটা আসছে কিভাবে লন ওয়ান প্লাস এক্সের সিরিজটা আসছে তার আগে অবশ্যই যেই সিরিজের সাহায্যে আমরা এটা ডিরাইভ করবো সেই ভদ্রলোকের নাম ম্যাকলরিন আসল নাম কলিন ম্যাকলরিন তো তার ধারার সাহায্যে আমরা ফাংশনগুলিকে এক্সপ্যান্ড করব। এবং এই তার নাম অনুসারে এই ধারাটাকে বলা হয় ম্যাকলরিনের ধারা বা ম্যাকলরিন সিরিজ আচ্ছা এখন ম্যাকলরিন সিরিজটা আমাদের একটু জানা দরকার প্রথম হলো এটা কে আবিষ্কার করেন এটা একজন স্কটিশ ম্যাথমেটিশিয়ান বিসমিল্লাহ রহমান স্কটিশ হ্যাঁ স্কটিশ ম্যাথমেটিশিয়ান ম্যাথমেটিশিয়ান স্কটিশ ম্যাথমেটিশিয়ান কলিন বোর্ডটা ডিস্টার্ব করছে কলেন ম্যাকলরিন ম্যাকলরেন তাইলে আমরা কেউ যদি আমাকে বলে যে ম্যাকলোরিনের সিরিজটা কে আবিষ্কার করেছে এটা আবিষ্কার করেছে একদম স্কটিশ ম্যাথমেটিশিয়ান কলেন ম্যাকলোরিন এখন এই ভদ্রলোকের যে সিরিজটা সেই সিরিজটা আমরা একটু আগে লিখতে চাই যে ম্যাকলোরিনের সিরিজটা আসলে কী এটা একটু লিখতে চাই হ্যাঁ ম্যাকলোরিনের সিরিজ আচ্ছা ম্যাক্লোরিনের সিরিজটা হল এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস এক্স এফ প্রাইম জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো প্লাস

ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল যেহেতু ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান এই জন্য কিন্তু এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়ালটা আমি লিখলাম না আর আপনারা জানেন যে ফ্যাক্টোরিয়াল মানে হলো কোনো নাম্বারের সাথে ফ্যাক্টোরিয়াল থাকা মানে হলো ওই নাম্বারটাকে ডিসেন্ডিং অর্ডারে ওই নাম্বারটাকে অধক্রম অনুসারে ডিসেন্ডিং অর্ডারে ওয়ান পর্যন্ত মাল্টিপ্লাই করা দ্যাট মিন্স থ্রি ফ্যাক্টোরিয়াল লিখলে এটা বোঝাবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান দ্যাট ইজ থ্রি টু যা সিক্স থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু সিক্স এখন আপনি বলতে পারেন স্যার ডিসেন্ডিং অর্ডারে মাল্টিপ্লাই করলে তো ওয়ানের পরে জিরো আসে তাহলে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে পুরোটা জিরো তাহলে সব কিছু ফ্যাক্টরিয়ালকে জিরো না জিরো ফ্যাক্টোরিয়ালের মান হলো ওয়ান এটা আমরা অন্য একটা ক্লাসে আল্লাহ তৌফিক দিলে দেখাবো যে জিরো ফ্যাক্টোরিয়াল কেন ওয়ান হয় হ্যাঁ আর এইটুকু শুধু মনে রাখতে হবে কোনো নাম্বারের সাথে ফ্যাক্টোরিয়াল থাকা মানে হলো সেই নাম্বারটাকে ডিসেন্ডিং অর্ডারে ওয়ান পর্যন্ত মাল্টিপ্লাই করা দ্যাটস ইট ওকে এখন আমরা যদি একটু আরেকটু কথা বলতে চাই সেটা হলো তাহলে এখানে সিকোয়েন্সটা আমরা একটু খেয়াল করি এখানে এক্স আছে বাট এখানে এক্স নাই এক্স ছিল এক্সের পাওয়ার ছিল জিরো দ্যাট সরি এনিথিং টু দি পাওয়ার জিরো মিনস ওয়ান এই জন্য এখানে এক্সটা লিখিনি হ্যাঁ ওয়ানটা নেই তারপরে এক্সের পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার টু এক্স এ পাওয়ার থ্রি এইভাবে টু বি কন্টিনিউ চলতে থাকবে হ্যাঁ আচ্ছা আর নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল চলতে থাকবে এখন এই সিরিজের সাহায্যে আমরা আমরা যে তিনটা ফাংশন লিখলাম ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এবং লন ওয়ান প্লাস এক্স এই তিনটা ফাংশনকে আমরা একটু আজকে এক্সপান্ড করতে চাই হ্যাঁ আচ্ছা এখন এই যে ম্যাকের সিরিজটা এটা কোন ফাংশনের জন্যে প্রযোজ্য এটা কি পৃথিবীর সকল ফাংশনের জন্যেই প্রযোজ্য আচ্ছা এইখানে একটা বিশেষ কথা আছে সেটা হলো যে আপনি যদি কোনো ফাংশনকে এন টাইম ডিফারেনশিয়েট করা যায় আচ্ছা এইরকম কোন ফাংশনের জন্য ম্যাকলরিনস থিওরেম অ্যাপ্লিকেবল হবে না যেটাকে দুইবার তিনবার ডিফারেনশিয়েট করলে আর করা যায় না এমন ফাংশন হতে হবে যেটাকে এন সংখ্যক বার n সংখ্যক বার ডিফারেনশিয়েট করা যাবে আচ্ছা এখান থেকে আমরা যদি আরেকটা জিনিস লিখতে চাই যে এইখানে লাস্টের টার্মটা একটু লিখে দেয় প্লাস তাইলে আরো একটু সুবিধা হবে বুঝতে এখানে একটু লিখে দেয় এখানে এক্স টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল এফ এন জিরো এটা হলো লাস্টের এটা লাস্টের টার্মটা লেখার দরকার ছিল না তারপর লিখে দিলাম আমাকে হ্যাঁ আচ্ছা এখন আমরা যে তিনটা ফাংশনকে এই ম্যাকলোরিনের সিরিজ দিয়ে এক্সপান্ড করতে চাই সেই ফাংশনটা আমরা সেই সিরিজটা আমরা একটু লিখবো হ্যাঁ আমরা এটা কিন্তু লিমিটের অঙ্কে আমরা অনেকে জানি বিখ্যাত তিনটা সিরিজ হ্যাঁ বিখ্যাত দেখেন বিখ্যাত তিনটি ধারা এই তিনটা আমরা খুব বেশি ইউজ করি এই তিনটা আমরা খুব বেশি ইউজ করি হ্যাঁ বিশেষ করে লিমিটের ম্যাথে গিয়ে ডিফারেন্সিয়েশনের লিমিটের ম্যাথে গিয়ে নাম্বার ওয়ান যদি বলি নাম্বার ওয়ান যদি বলি লন ওয়ান প্লাস এক্স লন অন প্লাস এক্স লন অন প্লাস এক্স লন বলতে এল এন আর কি লনটা বলা উচিত না বাট আমরা বলি আর কি এল ন্যাচারাল লগারিদম হ্যাঁ ियल प्लस नी फैक्टोरियल माइनस

দ্যাট বোর্ডটা নতুন বাট কেন যে ডিস্টার্ব করতেছে আমরা জানি না আসলে দেখতে হবে আর কি আচ্ছা ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল

ওয়ান ফ্যাক্টোরিয়াল এই ওয়ান ফ্যাক্টোরিয়াল না লিখলেও চলতো শুধু পার্থক্য কি এর সাথে একটা লন আসবে এল এন আসবে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর সিরিজে পার্থক্যটা হলো সব সেম থাকবে শুধু এর সাথে একটা করে কি আসবে লন এ এখানে যেহেতু এক্স স্কোয়ার হবে নিচে টু ফ্যাক্টোরিয়াল এখানে লন এ হোল স্কোয়ার অবশ্যই লন স্কোয়ার না লন এ হোল স্কোয়ার অবশ্যই লন স্কোয়ারে না লন এ লন এ হোল স্কোয়ার প্লিজ মাইন্ড ইট লোল কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল অনেক সময় লাগছে বা এত সময় লাগা উচিত না

আমাদের এইচএসসি এর ফার্স্ট পেপার বইয়ে কোন রাইটারের বই আসলে এভাবে দেওয়া নাই সুন্দর করে গুছিয়ে দেওয়া নাই আগে ছিল এটা প্রত্যেক বছরই পরীক্ষায় আসতো কিভাবে পরীক্ষায় আসতো যে ম্যাকলোরিনের সিরিজের সাহায্যে ম্যাকলোরিনের ধারার সাহায্যে e টু দি পাওয়ার এক্স কে অনন্ত ধারায় বিস্তৃত করো অথবা e টু দি পাওয়ার এক্স কে অনন্ত ধারায় বিস্তৃত করো বাট এখন এই প্রশ্নগুলি আসে না এই সিরিজগুলি আমাদের শুধু লাগে কিছু অঙ্কের মধ্যে বিশেষ করে লিমিটে কিছু অঙ্ক সলভ করতে গেলে আমাদের এই সিরিজগুলি লাগবে তো আমরা আজকে এই তিনটা সিরিজের একটু দেখতে চাই হ্যাঁ ইনশাল্লাহ আমরা আল্লাহ চাইলে এই ডিরাইভেশন তিনটা দেখলে আর কোনোদিন ভুলবো না ইনশাল্লাহ হ্যাঁ ওকে আচ্ছা প্রথমটা হলো লন ওয়ান প্লাস এক্স এর এখন এই যে আপনি যদি একটা মেকানিজম মনে রাখতে পারেন যে ম্যাকলোরিনের সিরিজের সাহায্যে কিভাবে কোন ফাংশনকে এক্সপান্ড করতে হয় বিস্তৃত করতে হয় আপ টু এন টার্ম আপনি সেই কয়েকটা স্টেপ মনে রাখলে পৃথিবীর যে কোনো ফাংশন আপনাকে দিলে আপনি এই সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করতে পারবেন আশা করা যায় আমি একটু স্টেপগুলি বলবো হ্যাঁ দেখেন স্টার্ট স্টার্ট ওকে আমরা দেখেন যে ফাংশনটাকে এক্সপান্ড বিস্তৃত করতে চাই সেই ফাংশনটাকে আমরা ধরে নিব এফ অফ এক্স প্রথম স্টেপ দেখেন ধরি আপনি শুধু স্টেপ একটু লিখে রাখেন তাহলে জীবনে ভুলবেন না ধরি এফ অফ এক্স এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস এখন প্যাটার্নটা কি আপনি এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন আমি একটু বর্ডার দিয়ে দিলাম হ্যাঁ এটুকু বর্ডার দিয়ে দিলাম আচ্ছা প্রথমে আমরা যে ফাংশনটাকে এক্সপান্ড করতে চাই সেই ফাংশনটাকে ধরে নিব এক্স এরপর ডান পাশে দেয়ার এফ অফ জিরো বসাবো অর্থাৎ ওই ফাংশনের যে ভ্যারিয়েবল চলক এক্স থাকবে ওই এক্স এর জায়গায় জিরো বসাবো দেখব যে এটার মান কত আসে তাহলে দেখেন লন এল এন ওয়ান প্লাস এক্স এই যে ওয়ান প্লাস এক্স কত বসাবো আমরা জিরো তাহলে এটা হিসাব করি আমরা লন ওয়ান প্লাস জিরো মানে ওয়ান লন 1 এর মান কত ভ্যালু হলো জিরো সো এফ অফ জিরো ইকুয়াল কত আসছে জিরো ওকে এবার দেখেন এইটাকে আপনি ডিফারেনশিয়েট করবেন এটার প্রথম অন্তর বের করবেন বা প্রথম অন্তর সহক বের করবেন বা ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন তো ফার্স্ট ডেরিভেটিভ এর সিম্বলটা আমরা জানি যে এফ অফ এক্স হল করলে এফ প্রাইম এক্স লিখলে কে বোঝাবে ফার্স্ট ডেরিভেটিভ এখন দেখেন লন ওয়ান প্লাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় এখানে তো আপনি ডিটেলস ডিফারেন্সিয়েট করবেন না এটা আপনার মুখে মুখে করে ফেলতে হবে লন টাকে আপনি ট্রিট করেন করেন্স লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স এক্স মানে ওয়ান প্লাস এক্স যেহেতু ওয়ান প্লাস কে আপনি এক্স হিসাবে ট্রিট করেছেন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে দ্যাট মিন্স আমি একটু দেখা দিচ্ছি আর কি ডিডিএক্স অফ

আমরা কি লিখব এবার এই দেখেন একবার ডিফারেনশিয়েট করলে আমরা যা পেয়েছি একবার ডিফারেনশিয়েট করলে আমরা যা পেয়েছি সেইখানে আমরা এখন এক্স এর জায়গায় কি বসাবো জিরো বসাবো তাহলে এফ প্রাইম জিরো জিরো তার মানে কত ওয়ান ওয়ান ওকে আচ্ছা তারপরে সেকেন্ড ডেরিভেটিভ বের করি এফ ডাবল প্রাইম এক্স এখন আপনি বলতে পারেন যে আপনি কয় বার ডিফারেন্সিয়েট করবেন তো আমরা যে কোনো একটা সিরিজ লেখার জন্যে বা কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখানে দুইবার অলরেডি করবো এখন তিনবার ডিফারেন্সিয়েট করলে আর করা দরকার তিনবার করলেই চলবে এখন ওয়ান বাই ওয়ান প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখেন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মানে কিন্তু আসলে এটা

একটু দেখেন আমরা কি লিখবো মাইনাস ওয়ান বাই ওয়ান এই যে হ্যাঁ আচ্ছা এটা এখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ বের করলাম এখন এখানে জিরো বসাবো দেয়ার ফোর এফ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম জিরো ইকুয়ালস টু কত হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ানো হোল স্কোয়ার সোয়ার দ্যাট ইজ মাইনাস ওয়ান তাইলে দুইবার ডিফারেন্সিয়েট করে আমার ভ্যালু বসানো কিন্তু শেষ এখন আমরা থার্ড টাইম ডিফারেন্সিয়েট করতে চাই অর্থাৎ এফ ত্রিপুল প্রাইম এক্স দেখেন

ওয়ান প্লাস এক্স হোল কিউব ওকে আচ্ছা এখন এখানে আমরা জিরো বসাবো এখন এখানে আমরা কী বসাবো জিরো বসাবো দেয়ার ফোর এফ ট্রিপল প্রাইম জিরো ইকুয়ালস টু কি থাকবে এখানে টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স কত জিরো তো ওয়ান কিউ দ্যাট ইজ ওয়ান টু বাই ওয়ান দ্যাট ইজ টু তাইলে কত বের হলো এটা টু আচ্ছা এখন আমরা কিন্তু তিনবার ডিফারেনশিয়েট করে ফেলেছি এখন আমরা যদি একটু এই চিহ্নটা দেই তাহলে বিষয়টা কেমন দেখা যায় বিষয়টা কেমন দেখা যায় যে আমরা আরও অনেকবার ডিফারেনশিয়েট করেছি আর কি আচ্ছা এটা একটু বসে দিয়ে নেই হ্যাঁ এই যে আমরা এখানেও তার মানে এখানেও আমরা অনেকবার মান বের করেছি বসিয়েছি আচ্ছা আর একটা একটু দিয়ে রাখি হ্যাঁ এটা বুঝানোর জন্য আমরা আরো অনেকবার ডিফারেন্সিয়েট করেছি এটা বুঝানোর জন্য আরকি আচ্ছা গেল এবার আসে এখন কি লিখবো যে ম্যাকলরিনের ধারা কি লিখলাম ম্যাকলরিনের উপপাদ্য অনুসারে আমরা জানি উপপাদ্য বা ধারা লিখতে পারেন উপপাদ্য অনুসারে আমরা জানি আমরা জানি কি লিখলাম ম্যাক্লোরিনের উপপাদ্য অনুসারে আমরা জানি যে ম্যাক্লোরিনের সিরিজটা আপনি লিখবেন এফ অফ এক্স ম্যাক্রনের সিরিজ কি লিখে রাখছিলাম আমরা এফ অফ জিরো প্লাস এক্স এফ প্রাইম জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ

এখন যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই তাহলে ফাইনালি এই সিরিজটা কী দাঁড়ায় দেখেন ফাইনালি সিরিজটা দাঁড়াবে লন আমরা প্রথমে যে লিখে রেখেছিলাম লন ওয়ান প্লাস এক্সপান্ড করলে কি হয় দেখেন এটা তো জিরো জিরোভাগ এক্স ইন্টু ওয়ান দ্যাট ইজ এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মিনস টু দ্যাট ইজ টু ইন্টু ওয়ান টু আর এই যে প্লাস প্লাস এক্স কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল মিনস থ্রি টু ইন্টু ওয়ান দেখেন সিকোয়েন্স আছে প্লাস মাইনাস প্লাস ইট উইল বি মাইনাস টু বি কন্টিনিউড দিস ইস দ্যান আলহামদুলিল্লাহ আশা করছি যে ম্যাক্লোরিনের সিরিজের সাহায্যে লন ওয়ানপ্লাস এক্স কে এক্সপান্ড করাটা আমরা সবাই বুঝতে পেরেছি কারো অসুবিধা হওয়ার কথা না এখন আমরা একইভাবে ই টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার এক্স কে একটু এক্সপান্ড করতে চাই আচ্ছা নেক্সট ই টু দি পাওয়ার এক্স দেন এ টু দি পাওয়ার এক্স আচ্ছা এখানে আর একটা জিনিস একটু বলে রাখি যে এই লন ওয়ান প্লাস এক্স এর সিরিজটা এক্স এর সকল মানের জন্য রেঞ্জ এর মধ্যে এই সিরিজটা অ্যাপ্লিকেবল আর কি যদিও রেঞ্জটা আপনাদের কোনো সময় কাজে লাগার কথা না তারপরে লিখে দিলাম মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান এইবার আমরা

একটু মাঝখানে যদি একটু বর্ডার দিতে চাই তাহলে বিষয়টা ভালো দেখায় এই যে হ্যাঁ আচ্ছা এফ অফ এক্স হলো আমাদের আমরা আরেকটু পাশে লিখতে পারি সুন্দর হতো দেখতে সুন্দর লাগবে ধরি এটাও এখান থেকে লিখতে পারি আচ্ছা ধরি দেখেন ধরি বোর্ডের ডিস্টার্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বোর্ডটা খুব বেদেবি করতেছে এর কিছুক্ষণ দরকার ছিল কিন্তু এফ জিরো প্রথম টার্মটা কি এফ জিরো অর্থাৎ এক্স এর জায়গায় আমরা জিরো বসাবো তো ই টু দি পাওয়ার জিরো আমরা জানি এনিথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াস টু কত ওয়ানিং টু দি পাওয়ার জিরো ইকুয়াস টু কত ওয়ান এই যে ওয়ান আসলো ওকে এরপরে কি আমরা এটাকে করতে চাই আচ্ছা তাহলে f ডাবল প্রাইম x অর্থাৎ সরি প্রাইম x একবার ডিফারেনশিয়েট করলে কি হয় আমরা সবাই এটা জানি যে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায় e টু দি পাওয়ার x তাহলে আবার আমরা কি লিখব f প্রাইম 0 ইকুয়ালস টু e টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত 1 ওকে এবার আমরা একটু যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে চাই অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই এফ ডাবল প্রাইম এক্স হুইচ ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার এক্স এবং এখানেও যদি আমরা জিরো বসাই ওয়ান আমরা বলছিলাম যে আমরা কয়বার ডিফারেন্সিয়েট করব মিনিমাম তিনবার ডিফারেন্সিয়েট করবো আমরা হ্যাঁ তাহলে থার্ড টাইম ডিফারেনশিয়েট করলে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু অলসো ই টু দি পাওয়ার এক্স তাইলে দেয়ার ফোর তিনবার কিন্তু আমরা ডিফারেনশিয়েট করে ফেলেছি এখন আমরা এটা একটু লিখবো যে আমরা আরো অনেকবার ডিফারেনশিয়েট করেছি এখানে হ্যাঁ এটা তারা বোঝাবো অনেকবার ডিফারেন্সিয়েট আমরা করেছি আচ্ছা ওকে আচ্ছা আর একটা আমরা একটু টান দিয়ে দেখাই দিই যে আমরা আরো একবার ডিফারেন্সিয়েট করেছি হ্যাঁ এটা একটু দেখানোটা মিনিমাম বদ্ধতা দেখাই দিলাম ওকে এবার আমরা আসি এখন এর পরে কথাটা কি লিখবো যে ম্যাকলোরিনের ধারার সাহায্যে আমরা জানি ম্যাকলোরিনের ম্যাকলোরিনের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে ম্যাক্লোরিনের উপপাদ্য অনুসারে আমরা জানি আচ্ছা ম্যাক্লোরিনের উপরে আমরা জানি কি জানি এফ অফ এক্স এফ অফ এক্স টু কি জানি আমরা এফ অফ জিরো এফ অফ জিরো প্লাস প্লাস এক্স F prime zero plus F double prime zero X F zero plus X square by two plus এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়ালো থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম জিরো প্লাস টু বি কন্টিনিউড আচ্ছা এখন আমরা এখানে ভ্যালুগুলি বসাবো কোন ভ্যালুগুলি এই যে আমরা এই পাশে

x square by two factorial f double prime 0 that is also 1 plus x cube by 3 factorial 1 plus to be continued up to n term.

x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস টু বি কন্টিনিউড আপ টু এন টার্ম এটা হলো e টু দি পাওয়ার x সিরিজ আমরা ম্যাকলোরিনের ধারা সাহায্যে e টু দি পাওয়ার x কে এটাতে এভাবে এক্সপ্যান্ড করলে কি দাঁড়ায় ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওকে আচ্ছা এবার আমরা একটু এ টু দি পাওয়ার এক্স কে একটু এক্সপান্ড করতে চাই এ টু দি পাওয়ার এক্স কে হ্যাঁ নেক্সট লাস্ট ওয়ান বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মাঝখানে একটা বর্ডার দিতে চাই ওকে তাহলে প্রথম স্টেপটা আমাদের কি ছিল ধরি এফ এক্স এ টু দি পাওয়ার এক্স তাইলে দে ফোর এ ফ জিরো ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান বিকজ অ্যানিথিং টু দি পাওয়ার জিরো টু ওয়ান তারপরে আমরা যদি একটু সেকেন্ড প্রথম ডেরি বের করতে চাই এ প্রাইম এক্স আমরা জানি যে এ টু দি পাওয়ার করলে এ টু দি পাওয়ার এক্স লন এ হয় এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার লন এ তাইলে আমরা যদি একটু এখানে জিরো বসাইতে চাই এফ প্রাইম জিরো টু এখানে জিরো বসাইলে এ টু দি পাওয়ার জিরো

ল বাড়বে দ্যাট ইজ এ টু দি পাওয়ার্স লন এ হোল কিউব প্রাইম জিরো ইক টু এ টু দি পাওয়ার জিরো লন এ হোল কিউব তার মানে হলো এ টু দি পাওয়ার জিরো তো ওয়ান লন এ হোল কিউ আচ্ছা এবার আমরা কী লিখবো এবার আমরা যেটা করতে চাই সেটা হলো আমরা একটু দেখাবো যে আমরা আরও অনেকবার ডিফারেন্সিয়েট করেছি তাইলে এখন আমরা কি লিখবো যে ম্যাকলরিনের ম্যাক্লরিনের উপপাদ্য অনুসারে আমরা জানি আচ্ছা ম্যাক্লোরিনের উপপাদ্য অনুসারে আমরা কি জানি এফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস এক্স এফ প্রাইম জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু টু বি কন্টিনিউড হ্যাঁ ম্যাক্রনিক সিরিজে আমরা কি জানি এফ অফ এক্সিকো প্রাইম জিরো টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম জিরো এক্স কি আচ্ছা এখন আমরা ভ্যালুগুলি বসাই তাহলে এফ অফ এক্স মানে কত ছিল আমাদের এফ অফ এক্স মানে হলো এ টু দি পাওয়ার এক্স যে ফাংশনটা আমরা ফাংশনকে আমরা এক্সপান্ড করতে চাই আসলে এক্স টু এফ অফ জিরো কত ওয়ান প্লাস এক্স এফ প্রাইম জিরো লনে মানে এক্স লনে

এই ছিল আমাদের লং ক্লাস এক্স ই টু দি এক্স এবং এ টু দি এক্সের ম্যাকলরিনের সিরিজের সাহায্যে এক্সপ্যানশন এইগুলি পরীক্ষায় এইচএসি সিলেবাসে পরীক্ষা আসে না এইগুলি হলো লিমিটেড অঙ্ক করতে গেলে সিরিজগুলি প্রয়োজন হয় আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে সিরিজগুলি থেকে আসছে ম্যাকলোরিনের ধারার সাহায্যে এগুলি কীভাবে এক্সপ্যান্ড করা যায় ডিফারেন্সিয়েশন ইউজ করে হ্যাঁ মেকানিজমটা কী ফাংশনটা যা থাকবে ওইটাতে একবার এক্সে জায়গায় জিরো বসাতে হবে তারপরে বাম পাশে একবার ডিফারেন্সিয়েট করবেন যা আসবে ডান পাশে ওইখানে আমার এক্স জায়গায় জিরো বসাবে এইবার ডিফারেন্সিয়েট করে ম্যাকলরিনের সিরিজটা লিখে জাস্ট ভ্যালুগুলি বসাই দিবেন আশা করছি আপনাদের এই তিনটা সিরিজের জন্ম থেকে হয়েছে এটা বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো অনেক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ